আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিমস ফ্যান্সি। আজকে আমি রেড ভেলভেট কেক তৈরি করতে যাচ্ছি। আমি এখানে রেড ভেলভেট কেক তৈরি করার জন্য ডিম দুইটি রুম টেম্পারেচারে নিয়ে রেখেছিলাম, তারপর এই ডিম দুইটি দিয়ে দিয়েছি। এখানে আমি আইসিং সুগার করে নিয়েছি, তারপর পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে আরও কয়েকটি কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এই জন্য আমি আজকে আর পরিমাণটা বলে দিচ্ছি না। এই পর্যায়ে এখন আমি স্ট্রবেরি এসেন্সটা দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে সবকিছু একসাথে মিক্স করতে থাকব। আপনারা সবাই কেমন আছেন, কি অবস্থা, আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবকিছু একসাথে মিক্স করে ফেলেছি। এখন আমি আস্তে আস্তে ওভেনটা প্রিহিট করে নিব। ওভেনটা প্রিহিট হতে হতে এদিকে আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। ওভেনকে ভালো মতো প্রিহিট করে তারপর এটাকে কি বলে জানি, ভুলে গিয়েছি আমি, কেকের ব্যাটার মনে পড়েছে আমার, সরি, মাঝে মাঝে এরকম তো হয়, ভুলে যাই আমি, কিছু করার নেই, ডোন্ট মাইন্ড। এই তো ওইদিকে ওভেনটা প্রিহিট হতে হতে এখানে আমি ব্যাটারটা একদম স্মুথলি রেডি করে ফেলেছি। তারপর এইটাকে ট্যাপ ট্যাপ করে এখন আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দিব। টাটানান, তৈরি হয়ে গিয়েছে আমার রেড ভেলভেট কেক। একদমই সহজ উপায়ে এটা আমি তৈরি করে ফেলেছি, দেখলেন তো, কোনো ঝামেলা ছাড়াই। আপনারা এটা বানিয়ে বাসায় এনজয় করতে পারেন। এখন আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি তবে কিন্তু নিচ্ছি না, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।